কোনো নেওয়াটা নিজেদের কম হয়নি, উল্টে ওয়ার্কার কন্ট্রাক্ট ওয়ার্কার কত পায়, আমাদের সাথে কাজ করছে সারা দিন রাত, প্রোডাকশন বাড়াচ্ছে, প্রফিট বাড়াচ্ছে, কত পায় আমাদের কন্ট্রাক্ট ওয়ার্কাররা। তাহলে লড়াই ঐক্যবদ্ধ লড়াই, তাদের সাথে নিয়ে লড়াই। কি বলছিলেন প্রথম থেকে, কন্ট্রাক্ট ওয়ার্কারকে আলোচনা করবো। কত বড় ঔদ্ধত্য ম্যানেজমেন্টের, যারা ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না, যারা ছাড়া ব্লাস্টারে আমাদের এসএমএস অব্দি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাকে বাড়িয়ে আলোচনা করবেন, মেনে নেব আমরা। আমরা বারবার বলছি একসাথে করতে হবে। দেখবেন প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনে লিখেছি সাইমালটেনিয়াস উইথ রিভিশন অফ কন্ট্রাক্ট ওয়ার্কার, একসাথে করতে হবে। একসাথে কাজ করছি তো, আপনি একসাথে করতে বাধ্য তো, আপনার মেশিনটা বলছে, আপনার প্রোডাকশন প্রসিডিওরটা বলছে একসাথে করতে হবে, নচেত কারখানাটা মুখ থুবড়ে পড়বে, আমার রুটি রুজির জায়গাটা অচল হয়ে যাবে। আমাদের তো তাই উদ্দেশ্য, তাই ঐক্য। তাহলে শেষের দিকে আলোচনা হচ্ছিল ইমিডিয়েট কমিটি তৈরি করতে হবে, তাও আমরা বলছি যে পেয়ের মধ্যে আনতে হবে, অ্যালাউন্স নয়, অ্যালাউন্স নয়। তারা কত পান, সংখ্যায় কত, আমরা 55-56 হলে তারা প্রায় 80,000, ভাইজাক কোথায় 14-15,000 যদি পার্মানেন্ট এমপ্লয়ি হন, কন্ট্রাক্ট ওয়ার্কারের সংখ্যা ভাইজাকে এই মুহূর্তে 16-17,000। কোভিড এর সময় স্ট্রাইক করেছে ভাইজাকে কন্ট্রাক্ট ওয়ার্কাররা দুদিন, অনেকবার বলেছি আবারও বলি, কোভিড এর সময় স্ট্রাইক গর্ভবোধায় একটা বলি। স্টিল ইন্ডাস্ট্রি প্রথম ভারতবর্ষে কয়লার আগে 2-3-4 জুলাই কয়লা কয়লা স্ট্রাইক করেছিল, কেন, মোদী বলেছিলেন দেশ বেচবেন, কয়লার নিলাম করবেন, তৎক্ষণাৎ কয়লার লড়াকু শ্রমিকরা 2-3-4 জুলাই সারা ভারত জুড়ে সর্বাত্মক বন্ধ করেছিল। তারও আগে ভাইজাক কন্ট্রাক্ট ওয়ার্কাররা কেন, ওয়ার্ক ফ্রম হোম, সুন্দর লাগে বেশ, বৃষ্টি লাগে, ওয়ার্ক ফ্রম হোম। কত উদার আমাদের এই ব্যবস্থা, কত দরদি আমাদের এই কেন্দ্র এবং রাজ্যের সরকার। আহা, আপনি ঘরে থাকবেন, আপনি পেমেন্ট পাবেন, পেমেন্ট পাচ্ছে না কেউ, 12 দিন, কেউ 13 দিন, 1 মাস, 2 মাস গেলেন দেশটায়, 2 দিনের স্ট্রাইক, তারপরে আরো 4 মাস ধরে লড়াই। 26 নভেম্বর তারা বলল লাগাতার যাব, কারখানা উৎপাদন ব্যবস্থা, তখন আবার পেমেন্ট চাই, বুঝতে পারছেন আক্রমণটা। স্টিলে আছে, কাজ করছে, প্রাণ দিচ্ছে, উৎপাদন বাড়াচ্ছে, প্রফিট করছে, তাকে পেমেন্ট দেবেন না, গলায় পা দিয়ে তার কাছ থেকে পরিশ্রমটা নেবে আর বসে থাকবে, লাল পতাকা বসে থাকবে, সে একটু ফেডারেশন হয়, তখন থেকে লড়াই চলছে। ভার্চুয়াল মিটিং আমাদের মধ্যে একটা আছে।